প্রয়াত ছাত্রনেতা অনিমেষ ভূঁইয়ের বাসগৃহত মুখ্যমন্ত্রী পরিয়ালক সাক্ষাতের পিছতেই আবেগিক মুখ্যমন্ত্রী ফাস্ট ট্রেক আদালতের জড়িয়ে দোষীয়ে পাব উপযুক্ত শাস্তি নির্মাণ হব অনিমেষ ভূঁইয়ের স্মৃতিসৌধ বিগত বর্ষের 29 নভেম্বর যোরহাট শহরের মাজমজিয়াত এসাম নরপিখাসুর উন্মাদ আক্রমণত প্রাণ গৈছিল ডেরগাঁও প্রয়াত ছাত্রনেতা অনিমেষ ভূঁইয়ার আর তার পিছতেই ক্ষিপ্র করে তদন্ত চলাবল আরক্ষী কাঢ়া নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আর আজ ঘটনার ধুমা সম্পূর্ণ হওয়াত প্রয়াত ছাত্রনেতাগীর বাসগৃহত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রয়াত ছাত্রনেতাগীক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আবেগিক হয়ে পড়ে মুখ্যমন্ত্রীগী দীর্ঘ সময় ধরে পরিয়ালের লোকের মত বিনিময় করে অনিমেষ হত্যার তদন্ত সন্দর্ভত কলে অনিমেষর পিতৃ মাতৃলৈকে আমার সমবেদনা জানাইছো আর পরিয়ালটোর লগত কথা বতরাও পাতিছো এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক ঘটনা যোরহাট পুলিশে ইতিমধ্যে ঘটনার অভিযোগনামা দাখিল করেছে আমি এটা ফাস্ট ট্রেক আদালতর জড়িয়ে এই গোটেই দোষী সকলক শাস্তি দিয়ার বাবে ব্যবস্থা করিবর বাবে আমি ন্যায়পালিকাক অনুরোধ জানাম ইতিমধ্যে আমি ব্যবস্থা লৈছোঁ আর মই ভাবো যে খুব কম দিনের ভিতরতে আমি অপরাধীক শাস্তি দিয়াবলে সক্ষম হম হয় সরকারে যিমানখিনি যেনেকে পারে আমি চেষ্টা করিম আজি মই আহিছো পরিয়ালটোক সহানুভূতি আর আমার সমবেদনা জানাবল ইফালে মুখ্যমন্ত্রীগীর উপস্থিতিতে কিছু সন্তুষ্টি লাভ করেছে পরিয়ালের লোকে মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জ্ঞাপন করে অনিমেষর মাতৃর মন্তব্য তেখেতসকলে কৈছে আৰু কৰিম বুলি যিখিনি মানে ঘোষণা কৰিছিল আগতে সেইখিনি কৰিম বুলি তেওঁ তেখেতে কৈ থৈ গৈছে হেৰি চেক এখন দি থৈ গৈছে 5 লাখ টকা পাতিম বুলি কৈ থৈ গৈছে দিম বুলি কৈছে অলপ হ'লেও দুখৰ মাজত অকণমান হেৰি এটা পাইছোঁ আৰু হয় দোষীয়ে শাস্তি পাব অতি সোনকালে তেওঁলোকক শাস্তি দিয়া হ'ব আৰু তেনেকৈ কৈছে আৰু এতিয়ালৈকে যিখিনি কৰি আহিছে তেখেতে হয় আজি আৰ্থিক সাহায্য 5 লাখ টকা প্ৰদান কৰিছে সেইখিনি আলোচনা মাধ্যমে তেওঁ পিছত জনাব ভাবিছোঁ দেৰগাঁৱৰ পৰা দীপক হাজৰিকা ৰিপৰ্ট ঈশান নিউজ।